সুনামগঞ্জে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান সোহান, সুনামগঞ্জে এ পর্যন্ত কতজন আশ্রয় কেন্দ্রে আছেন আর বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কথা, আমি এই মুহূর্তে সুনামগঞ্জবাসীর জন্য কোনো সুসংবাদ দিতে পারছি না। সুনামগঞ্জবাসীর জন্য দুঃসংবাদ অপেক্ষা করতেছে, কারণ আবহাওয়ার যে পূর্বাভাস সেটি বলছে আগামী 48 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ভারতের যে পাহাড় চেরাপুঞ্জি আছে সেই চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আপনি জানেন ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হলেই কিন্তু সুনামগঞ্জ প্লাবিত হয়, সেই প্লাবনের পানি কিন্তু এখন সুনামগঞ্জের চারিপাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িঘরটি রয়েছে সেটি সুনামগঞ্জ পৌর শহরের একদম মধ্যস্থলের ঘর, এখানেও পানি ঢুকে গেছে। তো এখানের যারা বাসিন্দা আছেন ঠিক তাই তার পাশেই একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, সেটি কিন্তু গত পরশু দিনই তারা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে সুনামগঞ্জে ঠিক কতজন আশ্রিত পরিবার আশ্রয়কেন্দ্রে আছে সেটি বলা যাচ্ছে না, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে 516টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই সুনামগঞ্জে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত কম হয়েছে, এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুনামগঞ্জের নদীর পানি কিছুটা কমেছিল, কিন্তু ভোর থেকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ায় সুনামগঞ্জের নদীর পানি কমলেও হাওরের পানি বাড়তেছে এবং হাওর পাড়ের যে বাসিন্দা রয়েছেন তারা নতুন করে প্লাবিত হচ্ছেন। সুনামগঞ্জবাসীর জন্য আগামী 48 ঘন্টা যে খুব একটা সুসময় নাই সেটা বলাই যায়, এবং স্থানীয় যারা আছেন তারা 2022 সালের যে বন্যা আতঙ্কটা রয়েছে সেই বন্যা আতঙ্কে রয়েছেন। স্থানীয়রা মনে করছেন যে 2022 সালের বন্যা যদি হয় তাহলে তাদের জন্য দুর্ভোগ দুর্দশা বেড়েই যাবে, এবং পাউবো যেটি বলেছে যে যদি আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে 2022কেও ছাড়িয়ে যেতে পারে। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সহকর্মী সোহানুর রহমান সোহান জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।